গত 7 দিন ধরে আমি হাইক করে চলেছি এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। সম্পূর্ণ একা এ হাইক করেছিলাম আমি। সাথে ছিল না কোনো গাইড, ছিল না কোনো পোর্টার, তবে সাথে ছিল 12 কেজি ওজনের আমার এই ব্যাকপ্যাক। অন্য সব কিছুরই ব্যবস্থা করেছিলাম নিজে নিজেই। কিন্তু প্রশ্ন থেকে যায়, আসলেই কি আমি এবিসিতে পৌঁছতে পেরেছিলাম? হ্যাঁ, অনেক কষ্টকে উপেক্ষা করে অবশেষে আমি পেরেছিলাম। এই কষ্টকে আরও সার্থক করে তুলতে আজ রওনা দিব গোকিও লেকের উদ্দেশ্যে। তবে তার আগে এ ভোরবেলা কিছুক্ষণ না হয় কালাপাথর থেকেই ঘুরে আসা যাক। ঘড়িতে তখন কয়টা বাজে দেখতে মনে ছিল না। গতকাল সন্ধ্যার কিছু আগে প্রচণ্ড তুষারপাত হওয়ায় রাতভর ঠান্ডা ছিল অকল্পনীয়, সাথে ভোরবেলায় ঠান্ডা বাতাস ছিল প্রচণ্ড। সূর্য তখন উঁকি দিচ্ছে মাত্র। কাঁপতে কাঁপতে রওনা দিয়েছিলাম কালাপাথরের দিকে। কালাপাথর হাইক কিন্তু অনেক অনেক কঠিন। কতটা কঠিন যারা এই ট্রেকে এসেছে তারাই বলতে পারে, কিন্তু এত কষ্ট করে ট্রেক করার ফল কিন্তু ষোলো আনাই অসুল, কিছু বলার নাই আসলে। গত কয়েকদিনের ট্রেকিংয়ে এই ট্রেল যেমন সবচেয়ে কঠিন ছিল, তেমনি ছিল সবচেয়ে বেশি সুন্দর। কালাপাথর হাইক শেষে ফিরে আসি 8টার কিছু আগে। এই সময় মাউন্ট পুমুরিয়ের উপর রোদে সোনালি আলো ঠিকরে পড়ার দৃশ্য ছিল দুর্দান্ত। কিছুক্ষণ পর রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নাস্তা সারি ভেজ স্যান্ডউইচ দিয়ে। স্বাদ ছিল খুবই ভালো, সাথে গরম 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 চা। জানালা দিয়ে দেখা এমন দৃশ্যের সাথে নাস্তা করার ব্যাপারই আলাদা। এখন আমি আছি গোরখশেপ 5140 মিটারে। আজ এখান থেকে যাব জংলা 4830 মিটারে। যদিও 300 মিটারের মতো আজকে নিচে নামতে হয়েছিল, কিন্তু পাড়ি দিতে হয়েছিল 7 কিলোমিটারের বেশি পথ। এই পথ যেতে আমার সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা। নাস্তা শেষে বেরিয়ে পড়ি জংলার উদ্দেশ্যে। গতকাল তুষারপাতের কারণে বেশ কিছু সময় ট্রেল ছিল বরফের চাদরে ঢাকা। যদিও বরফের উপর হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু এই অভিজ্ঞতাটাও ছিল দারুণ, বেশ ভালোই লাগে। আজকে সকালের আকাশটা ছিল একেবারে ঝকঝকে নীল। আশেপাশে সব কিছু বরফে ঢেকে থাকায় চারপাশের দৃশ্য ছিল অদ্ভুত রকমের সুন্দর, চোখ ফেরানো দায়। প্রায় 40 মিনিট চলার পর পৌঁছালাম গতকাল সকালের সেই জায়গাটায়, যেখানে হিমালয়ের বিশাল পর্বতগুলির 360 ডিগ্রি ভিউ দেখতে পেয়েছিলাম। আজ এখানটায় সকালের দৃশ্য ছিল একেবারেই আলাদা, একেবারেই ভিন্ন। উপরের ভিউ পয়েন্টে সময় কাটিয়েছিলাম অনেকটা সময়। সেখান থেকে নেমে গতকালের ট্রেল ধরেই ফিরছিলাম লোকুচের দিকে। আবার বলতে বাধ্য হচ্ছি, এই তুষারপাতের কারণে ট্রেলের চেহারা আসলেই কতটুকু পাল্টে গিয়েছিল। হিমালয়ের সুবিশাল পর্বতকে সামনে রেখে এই ট্রেক ছিল দারুণ দারুণ উপভোগ্য। গোরখশেপ থেকে রওনা দেওয়ার 2 ঘন্টার মধ্যেই ফিরে আসি লোকুচে। এখানে বিশ্রাম নিয়েছিলাম অনেকক্ষণ। বিশ্রাম নিতে নিতে উপভোগ করছিলাম অসম্ভব সুন্দর এই প্রকৃতিকে। দেখছিলাম দলভেদে ট্রেকারদের আসা যাওয়া। অনেক ট্রেকার মাত্রই যাত্রা শুরু করেছিল গোরখশেপের দিকে, আবার অনেকেই ফেরার পথ ধরেছিল। প্রায় 15 থেকে 20 মিনিট বিশ্রামের পর বোতলে পানি ভর্তি করে নিজেকে নতুনভাবে রিচার্জ করে যাত্রা শুরু করেছিলাম যে পথে প্রথম লোপচে এসেছি সেই পথ ধরে। বেশ কিছুক্ষণ পর সেই পথে দেখা যাবে একটা সাইনবোর্ড আর 2টা ট্রেল। চোলাপাস লেখা চিহ্ন যেদিকে দেখানো আছে, ডান দিকে সেই ট্রেল দিয়েই আজ আমাকে আগাতে হবে জংলার দিকে। একটু আগানোর পরই সামনে আসলো বিশাল মাউন্ট লোবুচে আর লোবুচে বেস ক্যাম্প। এখানে বিশাল খালি অংশ পার হয়ে অপর পাড়ে যেতে হবে। ছোট্ট এক পাহাড়ি নদীর জমাট বরফের উপর দিয়ে তা পার হয়ে আগাতে হবে সরু এই ট্রেল ধরে। পা একটু এদিক ওদিক হলেই
একেবারে নিচে। কিন্তু সামনের মনোমুগ্ধকর দৃশ্য, বরফে ঢাকা সুবিশাল পর্বত, এর চূড়ায় জমে থাকা মেঘপুঞ্জের সৌন্দর্যের কথা কি আর বলার আছে। বেশ কিছুক্ষণ ট্রেল ধরে আগানোর পর দূর হতে দেখতে পেলাম ফেরিচি ভিলেজের। তার থেকে একটু সামনে গতকালের ট্রেলে ফেলে আসা থুকলা আর থুকলা পাস। দুই দিন আগেও যে জায়গাটাকে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে দেখতে পেয়েছিলাম, আজ আমি তার থেকেও উপরে দাঁড়িয়ে আছি। এরপর ট্রেল ধরে আরও 10 মিনিট আগানোর পালা। মনে হয়েছিল হঠাৎ করেই যেন সামনে উদয় হলো মাউন্ট চুলাক্সে। বিশাল এই পর্বত আর এর সাথে লাগোয়া আরও বেশ কয়েকটা উঁচু পর্বতের চূড়া মেঘে ঢাকা থাকায় তা যেন সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছিল। তবে গ্লেশিয়ার গলা পানিতে সৃষ্ট নিচের এই লেক যদি বরফে ঢেকে না যেত, তাহলে সেই ক্ষণটা মনে হয় আরও বেশি ভালো লাগত। কিন্তু তা নিয়ে আক্ষেপ নেই। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে কাটাতে এরই মধ্যে আরও কয়েকজন ট্রেকার চলে আসে। তাদের সাথে শুরু হয় আবার পথ চলা। চোখ ধাঁধানো ল্যান্ডস্কেপ আর বেশ ঢালু ট্রেল ধরে চলতে চলতে এক সময় চলে আসি জংলার বেশ কাছে। এখান থেকে হয়তো আর 1 থেকে 1.5 ঘন্টার পথ। অল্প কিছুক্ষণ আসার পরে এই জায়গাটায় যখন আসলাম, এখানেও 2টা ট্রেল দেখা যাচ্ছে। এবার যেতে হবে বাম দিকে সরু ট্রেল ধরে জংলার দিকে। কিন্তু এই ট্রেল ছিল অনেক অনেক বেশি সরু। কিছু জায়গায় এতটাই সরু ছিল যে মনে হয়েছিল যেন জীবন বাজি রাখছি। চলতে চলতে টানা প্রায় 6 ঘন্টা চলার পর জংলার একেবারেই কাছাকাছি চলে আসি। কিন্তু দিন শেষে এই খাড়া হাইক যতটা না কষ্ট দিয়েছে, সারাদিনে মনে হয় এতটা কষ্ট হয়নি। আজকে দিনে পুরো ট্রেলে কিছু জায়গা ছিল বেশ বিপজ্জনক, খুব মেপে মেপে পা ফেলতে হয়েছিল। সে যাই হোক, সব কিছু ভালোভাবে শেষ করে অবশেষে জংলা পৌঁছেই যাই। পছন্দ মতো এই টি হাউসে চেকিং করে বিশ্রাম নিয়ে দুপুরের খাবার খেয়ে বের হয়ে চারপাশটা একটু দেখব বলে। তবে গতকালের মতো আজকেও আবহাওয়া খারাপ হতে শুরু করে, মেঘে ঢাকতে থাকে চারিদিক। তাই এর সাথে সাথেই ইতি টানছি আমার এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের 8ম দিনের।